এই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল দা সাহিল ব্লগ। আজকে চলে আসছি ডাউন 150 সিসির বাইকের রিবনে। যারা ডাবল রিক্স 150 সিসি গত এক সপ্তাহ থেকে আমাকে কল দিচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটা স্মার্ট কাট সহ। অনেকেই প্রচণ্ড প্রচণ্ড কমেন্ট করছিলেন যে বাইকটা ভালো মানের বাইক তুলে ধরেন। ইভেন্ট আমি ম্যাক্সকে যে গাড়িটা রিভিউ করছিলাম সেই গাড়িটাতে প্রচণ্ড কমেন্ট আসছিল, ভাই 150 সিসি আরেকটা থাকলে তুলে ধরেন। তো রাইট নাও আজকে চলে আসছি সেই হলুদ কালারের একটা বাইক নিয়ে, যে বাইকটা 150 সিসি, ইভেন্ট ডাবল রিক্স, তার কন্ডিশন দুইটা টিউবলেস টায়ার। এই যে দেখেন টিউবলেস টায়ার আর হাইড্রোলিক টায়ার সব অল ওকে, ইভেন একদমই একদমই ফ্রেশ টায়ার। আর দুইটাই নতুন লাগাই রাখছে যার টায়ার, সে দুইটাই নতুন টায়ার চেঞ্জ করছে। এই যে দেখে নিতে পারেন, দুইটা টায়ারই নতুন। এই যে কত সুন্দর টায়ার দেখেন, দুইটাই নতুন চেঞ্জ করে রাখছে, স্মার্ট কার্ড সহ পাবেন। এবং আর 1136 48 সিরিয়াল নাম্বার সহ ইন্ডিকেটার, ব্যাকলাইট সব কিছু ঠিক আছে। গাড়িটা ধোয়া নাই, ধুলে আরও অনেক সুন্দর কালার আসতো। তো যাই হোক, চলতে অবস্থায় এইভাবে ভিডিওটা করে নিলাম, আপনাদের একটু ইন্ডিকেটারটা দেখায়। এই যে দেখেন, এই যে ইন্ডিকেটার, এই পাশেরটা দেখেন। এবার আমি পিছেরটা একটু দেখাই। এই যে দেখেন এই পাশেরটা, আর ওই পাশেরটা হলো এই যে। এই যে সবচেয়ে মজাদার বিষয় হলো যে এই গাড়িটাতে পালসারের মাথা লাগানো আছে, যেটাতে আপনার হেডলাইট কন্ডিশনটা একটু ভালো পাবেন। দেখতে পাচ্ছেন, এই যে দেখেন হাই লো সব কিছু আছে এখানে। এই যে লো, এই যে হাই, সব কিছু আছে, এবং পালসারে মাথা লাগানো, তো সে কারণে অনেক সুন্দর লাগছে। আর আরেকটা কথা, এটা হর্ন কোয়ালিটি অনেক সুন্দর আছে, হর্ন কোয়ালিটিটা অনেক সুন্দর, যেহেতু বড় মাইক লাগা রাখছে দুইটা। এই যে দেখেন বড় মাইক দুইটা লাগা রাখছে, সে কারণে ভিডিও কোয়ালিটি অনেক সুন্দর আসছে, এবং চালিয়েও অনেক মজা পাবেন। শোকাবে কোনো ধরনের ময়লা কাটা বা আবর্জনা কাটা নাই। আর গাড়িটা শুধু এই যাতে একটু দাগ আছে, তাছাড়া আপনি একটু গোটা বডি লক্ষ্য করেন, গোটা বডিতে কোনো ধরনের স্ক্র্যাচ নেই, ময়লা পড়ছে অনেক, ময়লা টয়লা আপনি এগুলো গাড়িটা যখন নেবেন তখন আমরা ওয়াশ করে দেবো। আর একটা কথা হলো, এটা হলো ফেজারের চাকা, ফেজার ভার্সন যেই আছে সেই চাকা, মোটা চাকা এক কথাতে। আপনি গাড়ি দোলে এবং মডিফাই করতে পারবেন, দোলায় আরাম পাবেন, ডাবল ডিস্ক সব কিছু কমপ্লিট। এই যে দেখেন 26 সাল পরিমাণ আপডেট আছে কাগজ, 26 সাল পরিমাণ আপনি গাড়িটা চালাতে পারবেন, তারপর আবার আপনাকে আপডেট করা লাগবে। তো 26 সাল মানে এক কথাতে 10 বছরের আপডেট আছে, আপনি 10 বছর পরিমাণ আরামে চালাতে পারবেন। তো ইঞ্জিলটা আনটাচ, ও বলল যতটুকু আমি শুনলাম ইঞ্জিলে কোনো কাজ করেনি, ও আজ পর্যন্ত ইঞ্জিলে কোনো কাজ পড়েনি, ও এখন গাড়ি এক হাতে চালা আসছে। ইভেন আপনি কিস্টাম করে দেবে, নাম পরিবর্তন সব কিছু চাইলে করতে পারবেন। এটাও হলো পিসের হাইড্রোলিক, এই যে হাইড্রোলিক আপনার সামনের হাইড্রোলিক, এটা সামনের হাইড্রোলিকটাও অনেক সুন্দর। তো যাই হোক, এলআই চাকা এবং কমপ্লিট 3 এলআই চাকায় চাকা, আর গাড়িটা কালো হলুদ আর সব কিছু মিশকুশ। এটা হলো ডাউন কোম্পানির বাইক। আগে এসে গাড়ি হাফ লিটার তেল তুলে চালিয়ে দেখে তারপর নিন, আমার কোনো আপত্তি নাই। 50-45-এর নিচে নামলে গাড়ি ফেরত দিয়ে যান, আপনি চালাই তারপর দেখে শুনে নেন। গাড়ি সেলফ স্টার্ট, সেলফ ট্রেপ সব রানিং আছে। তো যাই হোক, মাইলেজ পাবেন এই গাড়িটার 45-50, এই গাড়িটার মাইলেজ পাবেন 45-50 সব কিছু ওকে, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। অনেকেই একটু মাইলেজ বেশি চাচ্ছেন, বড় গাড়ি একটু ভাব যেন হয় এক কথাতে, ইয়াং জেনারেশনের জন্য, তাদের জন্য আজকের ভিডিওটা। আজকে এই গাড়িটা নিন ভাই, দেখেন চালিয়ে কত মজাদায়ক টান। ও বাই দ্য টানটা বলা হয়নি, টানটা আমি 130 সর্বোচ্চ তুলতে পেরেছি, এর পুরো তুলতে পারিনি, হয়তো নিয়ন্ত্রণের ভিতরে ছিল না তখন, কারণ এটা ওয়েট বেশি যদিও, তারপর 130-125-এ যখন তুললাম তখন নিয়ন্ত্রণ আমি হারাই ফেলছিলাম, কারণ আমার নিয়ন্ত্রণ হারাই ফেললে তো গাড়ি দুর্ঘটনার শিকার হতে পারে, সেই কারণে আমি আবার আস্তে নামাই ফেলছি আর কি। তো এটা মিটার টিটার সব কিছু ওকে, এই যে দেখাই, এই দেখেন মিটার টিটার সব ওকে, এই পাশের মিটার ওকে, এই পাশের মিটার ওকে, এই যে দেখছেন কত মাইলেজ উঠছে সব কিছু দেখাচ্ছে। এখানে দেখেন একটু লক্ষ্য করেন, এই যে সব কিছু দেখাচ্ছে, ইভেন এটাও ভালো এন্টি কাটার ব্যাকলাইট। এই যে দেখেন দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, আর বলার কিছু নাই। তো মিটার, ডিজিটাল মিটার আছে এবং অ্যানালগ দুইটাই মিসকুস, সব কিছু ওকে, মিটার টিটার সব কিছু ওকে, গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে। চাপার কথায় আসি, চাপাটা অনেক সুন্দর কন্ডিশনের ভিতরে আছে, চাপা দুইটা দুইটাই ভালো কন্ডিশনের ভিতরে আছে, গাড়িটা নিখুঁত কন্ডিশনের ভিতরে আছে। যদি এরকম বাইক কিনতে চান অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তারপর আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ভালো মানের বাইক পেয়ে যাবেন। গাড়িটা সামনে থেকে লুকটা আমার বেশি ভালো লাগছে, আর সকাপটা অনেক মোটা, অনেক ভালো সকাপ টকাপ সব কিছু ভালো। বাই দ্য ওয়ে পিছনের সকাপটা ওয়ান সকাপের বাইক, এই যে দেখাই দিই, এই যে দেখেন ওয়ান সকাপের বাইক, পিছনেরটা ওয়ান সকাপের বাইক,
কোনো ধরনের প্রবলেম নাই। সকাপ চারবার অনেক সুন্দর, সকাপ একদম অলকে আছে। আর কাগজ আমি বলে দিয়েছি, স্মার্ট কার্ড 26 সাল আপডেট, আপনি গাড়ি দেখে শুনে বুঝে তারপর নেবেন। কুরিয়ার সিস্টেম আছে, 10,000 টাকা অ্যাডভান্স করলে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন। আর আরেকটা কথা না বললেই না, আমরা আমাদের লোকেশন রাজশাহী সদর, এখানে এসে আপনি চালিয়ে নিতে পারবেন, যেটাই করবেন সেটাতে আমরা আলহামদুলিল্লাহ, কারণ আপনি দেখে শুনে বুঝলেন, আমার কোনো আপত্তি নেই। আর যারা একান্তই আসতে পারেন না, প্রবাসী ভাই এবং বিজনেস করেন, তারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান, তাদের জন্য এই বাইকটা কুরিয়ারের সিস্টেম করছি। কুরিয়ারের সিস্টেম হলো 10,000 টাকা অ্যাডভান্স করে, যে কোনো সিকিউরিটি আমরা ব্যবহার করে থাকি, যে যাই আর ডকুমেন্ট চাবেন সেই ডকুমেন্ট অনুযায়ী আমরা আপনাকে অ্যাডভান্সটা গ্রহণ করব, এবং আপনি যে কোনো জেলা থেকে নিতে পারবেন। তো প্রবাসী ভাই যারা দেখছেন তারাও নিতে পারবেন, আপনার মূল্যবান জায়গায় আমরা পৌঁছাই দেবো। আর ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাই আগে, তার আগে এই যে দেখেন সেলফ স্টার্ট, ও এটা হলো পাওয়ার অফ অন, এটা অফ আছে, অন করে দিলাম। কোনো কোনো ধোয়া কাটা নাই, গাড়ির কোনো ধোয়া কাটা নাই। আমি আরেকবার একটু স্টার্ট দিয়ে দেখাই, এই যে দেখেন ব্যাটারি বয়স সর্বোচ্চ 1 মাস, ব্যাটারি বয়স সর্বোচ্চ 1 মাস। আমি আর একটু স্টার্ট দিয়ে দেখাই, আর এখানে এই মিটারটা কিন্তু কাজ করছে, ইঞ্জিল পাওয়ার যেটা, এই যে দেখেন, এই যে দেখেন সব কিছু কিন্তু কাজ করছে, সেলফ রানিং সব কিছু ওকে। গাড়িটার প্রাইস মাত্র 42,000 টাকা, অনলি 42,000-এ পেয়ে যাবেন আপনি 150 cc ডাবল ডিস্ক সহ এই বাইকটা। আরেকটা মজাদার বিষয়, গাড়িটা 26 সাল পরিমাণে আপডেট আছে, নাম টান ইস ফর এনি টাইম। আর আপনারা আমরা বেশিরভাগ স্টাম করে দিই, যারা স্টামের মাধ্যমে নিতে চান স্টামও পসিবল। তো যাই হোক, গাড়িটা খুবই ভালো মানের একটা বাইক, যে কোনো জেলা থেকে চালাতে পারবেন, কোনো প্রবলেম নাই। অনেকে বলতে পারেন যে ভাই এক জেলার গাড়ি আরেক জেলাতে চললে প্রবলেম আছে, ভাই গাড়ি থানা পুলিশ কোর্ট গাড়ি কোন জেলায় এটা দেখে না, বাংলাদেশেরই তো গাড়ি তাই না, গাড়ি সবসময় দেখবে পেপার, পেপার ঠিক থাকলে আপনি যে কোনো জেলাতে নিঃসন্দেহে চালাতে পারবেন। আমি আরেকটা কথা বলে দিই, গাড়িটা একদমই ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে, একদমই ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে। তাই আর নয় দেরি, অবশ্যই যোগাযোগ করেন দা সাইকেল ব্লগ চ্যানেলটির মাধ্যমে। এই বাইকটা খুবই সীমিত সীমিত প্রাইজের ভিতরে আপনাদের মাধ্যমে তুলে ধরলাম। আর আশা করছি আমার চ্যানেলে নতুন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন, এরকম নিত্য নতুন কন্টেন্ট পাওয়ার জন্য। এরকম নিত্য অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটাও ফলো করে দেবেন। তো যাই হোক, এক কথাতে আজকে তুলে ধরলাম দা 150 cc ডাবল ডিস্কের বাইক, ইভেন্ট ফুল কাগজ, 26 সাল পরিমাণ আপডেট আছে, তো সেলফ স্টার্ট। আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব নিয়ে মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ ফলো মি। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে।